মর্নিং বন্ধুরা, শুভ বসন্ত পঞ্চমীর সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সব কিছু জানিয়ে আজকের ভিডিওটা আমি আরম্ভ করলাম। তোমরা কেমন আছো বলো? তোমরা ভালো নিশ্চয়ই আছো। আজকে আমাদের ভীষণ একটা আনন্দের দিন, ঘরে ঘরে সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনা চলছে, আমাদেরও চলছে ছোট্ট করে। যখন মেয়ে বড় ছিল তখন অনেক বড় করে হতো, কিন্তু এখন তো বাড়ির গৃহ লক্ষ্মী, গৃহ সরস্বতী, গোপাল সব আছে। তোমরা তো দেখেইছো অষ্টধাতুর মূর্তি। তা আমরা নিজেদের ক্ষমতা অনুযায়ী একটু চেষ্টা করছি বাড়িতে সরস্বতী পুজোটা করার। দাদা তো সকাল থেকে পুজো ঘরেই আছে, আর আমার কিন্তু পুজোর জোগাড় করতে করতে দেখো আমার কিন্তু গোবিন্দ ভোগ চালের খিচুড়িও মোটামুটি রেডি হয়ে গেছে। দেখেছো এই যে দেখো, বেশি কিছু আনাজ কিন্তু দিইনি, টমেটো দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, আর ফুলকপি দিয়েছি, আর আলু দিয়েছি, গাজর ফাজর কিছু দিইনি। যে আজকে আজকে তার গাজর ফাজর দিয়ে করতে ইচ্ছে করলো না, কি দিইনি, শিম টিম কিছুই দিইনি, সবসময় আনাজ দিয়ে এটা ওটা সেটা হয়। আজকে একটু সাদা সাপটা খিচুড়িটা করার চেষ্টা করেছি। তোমরা যেমন করে খিচুড়ি করো ঠিক সেইভাবেই করেছি, কিন্তু লাস্টে তোমাদের একটা জিনিস দেখাবো যেটা করলে খিচুড়ির মাত্রাটা অনেক অংশে বেড়ে যাবে, সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে পুজোর জোগাড় করতে করতে রান্নাঘরে চলে এসে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর এতে দেখো একটুখানি আমি ঘি নিয়েছি। হ্যাঁ, আমরা দুজন খাবো, আমরা এই এই রকম পরিমাণ মতো ঘি নিয়েছি, আর তোমরা যে যেমন খাবে সেই পরিমাণ মতো ঘিটা দিতে হবে। এরপরে দেখো এই এরপরে দুখানা শুকনো লঙ্কা আর দুখানা কাঁচা লঙ্কা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি। ভারী সুন্দর খেতে হয় বন্ধুরা, জানো তো। এটা করে কিন্তু তোমরা খিচুড়িটা চমকে দিতে পারো বাড়ির লোকজনকে। আর আমি দিলাম এতে দেখো একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমি দিলাম। দিয়ে এইবার আমি যেমন আমি ফুলকপি ভেজেছি, আলুটা আমি ভাজি না, ভাতের সঙ্গে ডালের সঙ্গেই দিয়ে দিয়েছি, তারপরে মশলা কষেছি, কষে খিচুড়ি দিয়েছি, সব কিছু করেছি, কিন্তু লাস্টে হচ্ছে বন্ধুরা এই যে দেখো ঘিয়ের গন্ধ বেরিয়ে গেছে, এই যে ছোঁকটা এইটা এতে এইভাবে দিয়ে দেবে। অপূর্ব সুন্দর খেতে হয়, করে দেখো, আর খিচুড়ির কালারও সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে এই যে। আর এটা ঝালও হবে না কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চলো এখন আমি পুজোর ঘরে যাই, পুজোর ঘরে গিয়ে কিছুটা তোমাদের সঙ্গে তো মা সরস্বতীকে দেখাবোই, দাদা কীভাবে পুজো করছে সেটাও দেখাবো। চলো আবার রাত্রিবেলা আজকে গোটা আছে, যদিও আমি বিকেলে আজকে বসিয়ে দেবো জানো তো, তার কারণ হচ্ছে যে জানো তো বিয়েবাড়ি আছে, তারপরে কালকে আমাদের পান্তা ভাত খাওয়া, ভাত করতে হবে, কুলের চাটনি করতে হবে, কালকে ষষ্ঠী, হ্যাঁ কালকে শীতল ষষ্ঠী, তা সেই সব করতে হবে, একটু ব্যস্তই আছি। পুজোটা হয়ে গেলে না অনেকটা নিশ্চিন্ত হয়ে যাই। চলো পুজোর ঘরে যাই। সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সবাইকে আজকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা বৌদি জানিয়েছেন, আমার তরফ থেকেও আমি জানালাম। আমরা পুজোর ছোট্ট করে আয়োজন করেছি, মা সরস্বতী, মা লক্ষ্মী, গোপাল সবাইকে সাজিয়ে গুজিয়ে, তোমাদের গতকালকের ব্লগে তোমরা দেখে থাকবে যে আমরা তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান ফ্রান করিয়ে, জামাকাপড় পরিয়ে, নতুন জামাকাপড় পরিয়ে, গহনা পরিয়ে তাদের মঞ্চে উপবিষ্ট করেছি। এবং আমরা আজকে আয়োজন করছি, এখনও অনেকটা বাকি আছে, এদিকে বৌদি আয়োজন করতে শুরু করেছে, এদিকে অনেকটাই আয়োজন হয়েছে এবং কিছুটা বাকিও আছে। তো তোমাদের জাস্ট একটা ঝলক দেখালাম যে আমরা ব্রতী হয়েছি মাতৃবন্দনায়, বৌদি দেখাবে। আমি নিজে পুজোর মধ্যে পুজো করি, তুমি জানো, তোমরা জানো আমরা ব্রাহ্মণের মাধ্যমে পুজো করি না আমরা, কারণ ব্রাহ্মণ আমাদের রিপ্রেজেন্ট করে। যে কোনো পুজোয় তোমরা মূল্য ধরে দাও, কাঞ্চনমূল্য বলে,
সেই মূল্যটা ধরে দিলে সেই ব্রাহ্মণ তোমার হয়ে পুজো করে। আর তুমি নিজে যদি পুজো করো, সে তুমি যে জাতিই হও না কেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় কায়স্থ যে যে যারই হও না কেন, সে তার মতন করে তার ভক্তি নিবেদন করবে। আমি আমার মতন করে ভক্তি নিবেদন করি, গ্রহণ করা করিটা ঈশ্বরের নিজস্ব কৃপা আর তোমার মনের ভক্তি। তো যাই হোক, সকালবেলা তোমাদের ভোর করবো না, তো বৌদি পরে ক্যামেরা ধরবে, আজকে তো আমার এই দিক এইখান থেকে ছুটি। আমি এখন ধুনো দিতে বসেছি, দাদার এখনো পুজোর জোগাড় শেষ হয়নি। আমাদের পুজো আরম্ভ হয়ে গেছে, দাদা পুজো করছে। তোমরা তো জানো সবাই যে দাদাই পুজো করে আমাদের যত রকম পুজো। মা সরস্বতীর পুজো আমরা মোটামুটি আমাদের শ্রদ্ধানুযায়ী যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে কাল থেকে আয়োজন করে আমরা করেছি। আমরা পুজো শেষ করলাম। গোপাল, মা সরস্বতী, মা লক্ষ্মী, আমার বাবা পঞ্চানন্দ বৈদ্যনাথ, বিশ্বনাথ, তারকনাথ, সংকটমোচন রয়েছেন এখানে, জগন্নাথ বলভদ্র সুভদ্রা রয়েছেন, মহাপ্রভু জগন্নাথ রক্ষে করো মঙ্গল করো সঙ্গে থেকো, তোমাদের করুণা কৃপা সবাইকে দিও, সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে প্রায় 5টা, তা আমি বিয়ে বাড়ি যাব, তোমরা তো জানো, সেই জন্যে আমি এখন গোটাটা বসিয়ে দিলাম। তার কারণ হচ্ছে, দেখো অন্য সময় হলে না রাত্রির দিকে গোটাটা বসানো হয়, যেহেতু আমি থাকবো না, আমাকে গোটাটা এখন বসিয়ে দিয়ে তারপরে নিজে তৈরি হয়ে বিয়ে বাড়ি যাবো। তারপরে আবার আমাদের শুধু গোটা করলে হবে না, আবার শীল পুজো আছে, হ্যাঁ, মা ষষ্ঠীর শীল পুজো আছে, সেই শীল পুজো করতে হবে, সেটা রাত্রিবেলা করবো বিয়ে বাড়ি থেকে এসে। তাই এটাই এইরকমই আমার শাশুড়ি মা করতেন আর কি। আর দেখো এই মুখ কড়াইটা আমি একদম ড্রাই রোস্ট করে নিচ্ছি, হ্যাঁ, কড়াতে মুখ কড়াইটা ড্রাই রোস্ট করে দিলাম, আর এতে দেখো আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি মুখ কড়াইটা দেবো,
তারপরে হচ্ছে আমি দেখো এই সব যেসব কোটা কাটা আছে সেইগুলো দেবো। তারপরে এখানে দেখো শাকের ওই ডাঁটাগুলো কোটা আছে সেইগুলো দেবো, তারপরে কড়াইশুঁটি এই সব দিয়ে গোটাটা হবে। আর আমাদের কিন্তু না মশলা গোটা গোটা নয় জানো, তেল পরে, হলুদ অল্প করে পরে, কিন্তু মশলা গোটা নয়, ঠিক আছে? আমি এইগুলোকে সব দিই দিয়ে আমি তোমাদের সঙ্গে, আচ্ছা আমি এইখানেও দেখো, এই দেখো এই ডাঁটাগুলো দিয়ে দিলাম, ভীষণ শক্ত শক্ত ডাঁটা এগুলো জানো তো, চিবোতে বেশ ভালো লাগে। আর আমি না এই ডাঁটাগুলো চিবোতে খুব ভালোবাসি, এই ডাঁটাগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা এই ডালটা ড্রাই রোস্ট করে দিলাম, কড়াইটা ড্রাই রোস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে সমস্ত আনাজ এর মধ্যে দিয়ে দেবো, নুন দেবো, আর একটুখানি বেগুনও দিয়ে দিই। জানো এই বেগুনগুলো নিয়ে আমার খুব টেনশন, এত বড় বড় বেগুন না এই হাঁড়িতে কোনোদিন হয় বলো, কি করব? তাও একটা বড় হাঁড়ি নিয়েছি, সব আমার শাশুড়ির আমলের হাঁড়ি এসব, তা আবার এইগুলোকে দিলাম। সে বেগুন নাবাতে না মাথা খারাপ হয়ে যায়, তখন আমি যেহেতু আমার শাশুড়ি মা করতেন আমি অত ঘা দিতাম না, এই গোটা দিলেই আমার কেমন শরীরের মধ্যে কষ্ট হয়। খেতে কিন্তু খুব ভালোবাসি, কিন্তু এই কড়াটা না একটা সাংঘাতিক চাপের, এই এত জিনিস। তা ঠিক আছে আবার তোমাদের একটু সাজিয়ে নিয়ে নিয়ে পুরো দেখাচ্ছি। বন্ধুরা এতে না খুব অল্প করে হলুদ পড়ে, আর নুন পরিমাণ মতো নুন পড়ে, আর একটু মিষ্টিও দেব। কিন্তু তার আগে এই বেগুনগুলো নিয়ে আমার হেভি চাপ লাগছে, কি করবো আমি জানি না, এতগুলো হয়তো দেয়া যাবে না, ছটা তো দিতেই হবে ষষ্ঠীর জন্যে। হ্যাঁ তারপরে আর কি করব বলো, এই এখনো এই এত আস্তে আস্তে অবশ্যই নেবে যায়, আস্তে আস্তে না বেগুনগুলো নেবে যায়, এই যে আস্তে আস্তে বেগুনগুলো নেবে যায়, নেবেও যাবে, কিন্তু এক্ষুনি আমি কিছু দিচ্ছি না, এইটা দিয়ে এইটা চাপা দিয়ে দেবো, দিয়ে আর এটা জ্বালিয়ে দেবো। তখন তো তোমাদের গোটা সেদ্ধটা দেখাতে পারিনি, এই দেখো এক মোটামুটি আধাড়ির মতো গোটা সেদ্ধ হয়েছে। এইবার কালকে আমরা এই গোটা সেদ্ধ ভেঙে খাবো, আর যাকে যা দেবার দিয়ে দেব। আর দেখো হয়ে গেছে গোটা সেদ্ধটা পুরো। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের গোটা সেদ্ধটা রান্নাটা কিছু দেখাবার নেই, কারণ বন্ধুরা আমরা তো ধরো এটা সেদ্ধই করি, হ্যাঁ একটুখানি হলুদ আর তেল আর একটু মিষ্টি আর একটু নুন এই দিয়েই শুধু সেদ্ধ, এটা দেখাবার কিছু রান্নাটা নেই, ওই জন্যে হ্যাঁ ওই জন্য তোমাদের আর দেখালাম না, এটা শেয়ার করে দিলাম, গোটা সেদ্ধটাও হয়ে গেছে, কালকে আমাদের ষষ্ঠী। আর একটাও জিনিস হচ্ছে যে দেখো না আমার ভাতও হয়ে গেছে এখানে, আমি এই ভাতে এবার জল ঢেলে আমি রেখে দেবো ভাতটা, কারণ কালকে আমাদের ষষ্ঠী তো আমাদের একটু পান্তা ভাত খেতে হয়, জল এখনো ঢালা হয়নি, এতে একটু জল ঢালবো। আর একটাও হচ্ছে যে আমাদের একটু শীল পুজো করতে হয়, আমি বিয়ে বাড়িতে যাবার আগে সব ব্যবস্থা করে গেছি যাতে আমার না এসে কোনো কষ্ট হয়। এই যে এখানে দেখো তেল দিয়ে আর হলুদ দিয়ে আমি এটা মাখিয়ে রেখে দিয়েছি এই এক টুকরো কাপড় ছেঁড়াকে, হ্যাঁ এইবার আমি শিলের কাছে যাব, একটু সিঁদুর দেবো, দিলে আর হয়ে যাবে। এইবার বন্ধুরা দেখো আমি শিল এই শিলের এখানে আর এই সিঁদুর আছে, এই ছখানা সিঁদুরে টিপ পড়াতে হয়। হ্যাঁ মা ষষ্ঠীর উদ্দেশ্যে প্রণাম করি, মা সবার সন্তানকে ভালো রেখো, তার সঙ্গে সঙ্গে আমার সন্তানকেও ভালো রেখো, আমার পরিবারকে ভালো রেখো, আমি সবার উদ্দেশ্যে মাকে প্রণাম করলাম। আর এই শিলে হাত পড়বে, হ্যাঁ মা ষষ্ঠী আমাদের একদম নিরামিষে থাকবো, আমরা কালকে পুরো নিরামিষ খাবো। আর আজকের মতো ভিডিওটা বন্ধুরা শেষ করছি, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, বিয়ে বাড়ির ড্রেসেই করলাম। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো,
আর সর্বোপরি কমেন্ট করো, আর আমার আর তোমাদের দাদার সঙ্গে থেকো। হ্যাঁ, আজকের মতো টাটা, গুড নাইট, খুব ভালো থেকো।